প্রিয় বন্ধুরা, আয়াতুল কুরসি পাঠ করলে ফেরেশতা আপনার কাছে এসে কি করে? আয়াতুল কুরসির মাঝে কি এমন গোপন রহস্য আছে যা জানলে আপনি হাসতে ভুলে যাবেন, আপনার জীবন পরিবর্তন করতে পারে? যখন এই আয়াত নাজিল করা হয় তখন 70,000 ফেরেশতা পৃথিবীতে এসে কি করেছিল? আমরা যখন সারা দিন পরিশ্রম শেষে রাতে আমরা বিছানায় শুয়ে পড়ি তখন সাথে সাথেই আমাদের ঘুম চলে আসে, অথবা আমরা বিছানায় শুয়ে শুয়ে আমাদের মোবাইলে সোশ্যাল মিডিয়াতে অনর্থক সময় নষ্ট করি, যার ফলে আমাদের ঘুম পরিপূর্ণ মাত্রায় হয় না, আর আমরা সারা রাত বিছানায় ছটফট করে কাটাই। আমাদের মুসলমানদের উচিত শোয়ার সময় আল্লাহর নাম পড়ে শোয়া। আর আমরা যখন ঘুমানোর পূর্বে পবিত্র কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে যাই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, যেই ফেরেশতা আমাদেরকে সারা রাত খারাপ স্বপ্ন ও সকল অনিষ্ট থেকে রক্ষা করেন এবং আমরা সারা রাত আল্লাহর হেফাজতে নিরাপত্তার সাথে শান্তিতে ঘুমাতে পারি। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের প্রতিটি শব্দই এক একটি মজেজা এবং সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশ। তবে কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যা তাদের অন্তর্নিহিত গুণাবলীর কারণে একটি আলাদা মর্যাদা লাভ করে, এবং আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠতম আয়াত যেখানে আল্লাহর সার্বভৌমত্বের সর্বোত্তম বর্ণনা সংক্ষিপ্ত আকারে উল্লেখ রয়েছে। এই আয়াতটি কোরআনের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে স্বীকৃত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোরআনের শ্রেষ্ঠতম আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আমরা যদি এই আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য অনুসন্ধান করি তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের উপর কত নিয়ামত দান করেছেন, তাই আমাদের উচিত আল্লাহর সামনে সেজদা অবনত হয়ে তার শুকরিয়া আদায় করা। কিন্তু আমরা বেশিরভাগ সময় আমাদের ব্যস্ত জীবনে এতটাই ডুবে যায় যে আমরা আমাদের চারপাশে আল্লাহর নিয়ামতকে উপেক্ষা করি, কিন্তু কোথাও না কোথাও আমরা আমাদের অকৃতজ্ঞ হৃদয়ের ভিতর এই শূন্যতা অনুভব করি যে আমরা যা অর্জন করছি তা আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া তা সম্ভব নয়। তাহলে কেন আমরা তার শুকরিয়া আদায় করি না? যদি আল্লাহ আমাদের থেকে এই সমস্ত নিয়ামত কেড়ে নেন তাহলে আমাদের কি হবে? যখন আমাদের অন্তরে এই প্রশ্ন জাগে, কেবলমাত্র তখনই আমরা আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করি। যখন আমরা আয়াতুল কুরসি পাঠ করি তখন আমরা আল্লাহর মহত্ব স্বীকার করি, এবং যখন আমরা আয়াতুল কুরসির শেষ অংশ পাঠ করি যেখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি সর্বোচ্চ ক্ষমতাশীল, তখন আমরা তার মহান ক্ষমতার স্বীকৃতি জানাই। এবং যখন আমরা প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করি তখন আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাঁর কৃতজ্ঞতায় ভরে দেন। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু ব্যতীত তাঁর জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। হাদিসে আয়াতুল কুরসিকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের খেতাব দেওয়া হয়েছে। আমরা জীবনের নানা সময় আয়াতুল কুরসি পাঠ করে থাকি, যেমন ঘর থেকে বের হওয়ার সময়, ঘরে প্রবেশ করার সময়, ফজরের সময়, যে কোনো বিপদ আপদের সময়। কিন্তু আমরা বেশিরভাগ মানুষের এর অর্থ সম্পর্কে অবগত নই। হাদিস অনুযায়ী যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে, এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে সে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকে। একটি রেওয়ায়েত মোতাবেক এই আয়াত যখন নাজিল করা হয় তখন 30,000 ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেছিলেন। অন্য আরেকটি রেওয়ায়েত অনুযায়ী 70,000 ফেরেশতা অবতরণ করেন, যা এর মহিমা প্রকাশ করে। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি তিনটি নূর দেখতে পাই। সাহাবিরা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এক আয়াতুল কুরসি, দ্বিতীয় হল সূরা ইয়াসিন এবং তৃতীয় সূরা ইখলাসের নূর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে আয়াতুল কুরসি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যে ব্যক্তি এর তেলাওয়াত করবে সে আমার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে, যদিও সে তা মাত্র একবার তেলাওয়াত করে না কেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘরে আয়াতুল কুরসি পাঠ করবে
30 দিন পর্যন্ত শয়তান তার ঘরে প্রবেশ করতে পারবে না, আর 40 দিন পর্যন্ত কোনো জাদুকরের জাদু সেই ঘরে কার্যকর হতে পারবে না। আয়াতুল কুরসি আল্লাহ তাআলার দুটি সুন্দর নাম দিয়ে শুরু হয়েছে, আল হাইয়ু এবং আল কাইয়ুম, অর্থাৎ সেই সত্তা যে তার নিজ ক্ষমতার উপর প্রতিষ্ঠিত আছেন, নিজের এবং তার সৃষ্টির সকলের রক্ষণাবেক্ষণকারী এবং যিনি সব কিছু পরিচালনা করেন। এখন আশ্চর্যের বিষয় হল এই প্রথম আয়াতের প্রথম বাক্যটির সাথে এই আয়াতের শেষ বাক্যের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই আয়াতের শেষ বাক্যে আবারও আল্লাহর দুটি নাম রয়েছে যার অর্থ সর্বাপেক্ষা মহিমান্বিত। এই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ তাআলার বিশেষ গুণ বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে তিনি আল্লাহ যাকে কোনো তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। সমগ্র সৃষ্টি একটা নির্দিষ্ট সময় পর তন্দ্রাচ্ছন্ন হয়, তাদের ঘুমের প্রয়োজন পড়ে, তারা বিশ্রাম নেয়। কোনো প্রাণী ঘুম ব্যতীত থাকতে পারে না এবং নিদ্রা হলো মৃত্যুরই ভিন্ন একটি রূপ। তাই এই আয়াতের এই অংশে উল্লেখ করা হয়েছে যে তিনি সর্বকাল ও স্থানের সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি সর্বক্ষেত্রে সম্পূর্ণ এবং সজাগ, তিনি তার সৃষ্টির প্রতিটি কণা সম্পর্কে অবগত। এই আয়াতের দ্বিতীয় বাক্যটি আসলে সেই আয়াতের বাকি আটটি বাক্যের সাথে যুক্ত, যেখানে তিনি বলেছেন যে ঘুম ও বিশ্রাম তাঁর সৃষ্ট জীবের জন্য, আর আল্লাহ ঘুমান না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না। তৃতীয় বাক্যে উল্লেখ করা হয়েছে যে আসমানে যা কিছু আছে এবং যা কিছু জমিনে আছে সবই তাঁর। এই আয়াতের অর্থ বোঝার জন্য আমাদেরকে দুইটি শব্দের অর্থ ভালো করে জানতে হবে। একটি হচ্ছে মালিক, অপরটি মালিক। মালিকের অর্থ সৃষ্টিকর্তা এবং মালিক অর্থ বাদশাহ বা রাজা। উভয়ের মধ্যে বড় পার্থক্য আছে। মালিক এর অর্থ এটি তাঁরই, অর্থাৎ তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার মালিক। আর মালিক অর্থ কোনো দেশ বা জনপদের উপর রাজত্বের কথা বলছেন। এই বাক্যে আল্লাহ বলেন আসমানে যা কিছু আছে এবং যা কিছু জমিনে আছে সবই তাঁর। এই আয়াতের সপ্তম বাক্যে আল্লাহ তাআলা বলেন তাঁর কুরসি সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে। আল্লাহ তাআলা যখন তাঁর কুরসি সম্পর্কে বলছেন তখন তিনি মূলত তাঁর রাজত্ব এবং ক্ষমতার কথা জানিয়েছেন। এই কারণে আল্লাহ মালিক এবং মালিক দুটোই। চতুর্থ বাক্যে আল্লাহ তাআলা বলেন কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করতে পারে। তারপর তিনি পরের বাক্যে বলেন তিনি দৃশ্য এবং অদৃশ্য জ্ঞানের একমাত্র মালিক, তার জ্ঞানের মধ্যে তিনি কাউকে শরীক করেন না, তবে তিনি যতটুকু চান ততটুকুই কেবল কাউকে জানান। অর্থাৎ চতুর্থ এবং ষষ্ঠ বাক্য একে অপরের সাথে সংযুক্ত, আবার প্রথম বাক্য এবং নবম বাক্য একে অপরের সাথে সংযুক্ত, একইভাবে দ্বিতীয় এবং অষ্টম বাক্য, তৃতীয় এবং সপ্তম বাক্য, চতুর্থ এবং ষষ্ঠ বাক্য একে অপরের সাথে সংযুক্ত। তাহলে কোন বাক্যটি বাকি রয়ে যায়? পঞ্চম বাক্যটি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ জানেন অতীতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি করতে যাচ্ছে। এই বাক্যটি আয়াতুল কুরসির ঠিক মাঝখানে রয়েছে, যার আগে এবং পরের আয়াতগুলো একে এটাই বোঝা যায় যে তিনি সবই জানেন এবং তার কাছে কিছুই গোপন নেই। এখন আল্লাহ ছাড়া এমন কথা আর কে বলতে পারে? প্রকৃতপক্ষেই কুরআন আল্লাহর বাণী, যার প্রতিটি আয়াত আমাদের জন্য হেদায়াতের পথ।